রাত বাজে 1:30, ছেলের এখন হরলিক্স খেতে ইচ্ছা করছে, তো শুয়ে পড়ছিলাম, উঠে এসে ছেলেকে হরলিক্স বানিয়ে দিতে হলো। এ দেখেন 1:30, একটু বেশি বাজে, তো সে যেটাই খাবে টিভি ছেড়ে দিতে হবে, সেটা দেখতে দেখতে সে খাবে, না তো তার খাওয়া হয় না। যখনই বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি, সে চট করে একটু পোস্ট নিয়ে নিল, বলতেছে কথা বলো, বলেছে কি বলবো বলো, পোস্ট নিয়ে বসে আছে যে তাকে ভিডিও করা হচ্ছে। বাচ্চাদের এগুলো দেখলে খুব মজা লাগে, ভালো লাগে, এই যে আমার ভালোবাসা দিচ্ছে মাকে, খুব ভালোবাসে কিন্তু প্রকাশটা খুব বেশি করতে পারে না। তো যাই হোক, পরের দিন চলে আসলাম, আজকে আমার ছেলে কী কী করে এগুলোই দেখাচ্ছি। আমাদের বারান্দায় একটা অপরাজিতা গাছ ছিল, সেটা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক বেয়ে বেয়ে অনেক উপরে উঠে গেছে। তো আমার ছেলেও যেমন, সেও গ্রিল দিয়ে বেয়ে বেয়ে উঠে ফুলগুলো পেরে নিচ্ছে। আমরা এটা দিয়ে চা বানাই খাই, যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে অপরাজিতা ফুলের চা, এটা নাকি স্বাস্থ্যের জন্য ভালো, ভালোই লাগে, তেমন কোনো স্মেল বা কোনো ঘ্রাণ নাই এক্সট্রা, কিন্তু এটা নাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো, তো খাই। মাশাআল্লাহ অনেক ফুল ধরেছে, ফুলের কালারটা মাশাআল্লাহ। তো ছেলে আমার বড় হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে উনি গ্রিল দিয়ে বেয়ে উঠে ফুলগুলো পেরে নিচ্ছে। ও যেটা করতে চায় আসলে বাধা দেই না, করুক, শিখুক, জানুক, বুঝুক, জীবনে সব কিছু বোঝার দরকার আছে। তো ওই যে এক পাশ থেকে তোলা হয়ে গেছে, আরেক পাশে কিছু দেখা যাচ্ছে, সেগুলো নেওয়ার জন্য আমি বলতেছি পারবা না তুমি নিও না, কিন্তু না কথা শুনবেই না যে না আমি পারবো, তো পেরে নিচ্ছে। তো মাশাআল্লাহ গাছটা ও পিকটু মাটির মধ্যে অনেক বড় হয়ে গেছে, জানি না এটা কতদিন টিকে থাকবে, তবে দেখতে কিন্তু ভালো লাগে যে বারান্দাটা গ্রিলটা পুরো ভর্তি করা, একবারে দেখতে সুন্দর লাগে। গাছপালা থাকলে আসলে কার না ভালো লাগে, যদিও এটা অনেক উপরে বাসা, তবুও হচ্ছে যে কিছু করার নাই, আশেপাশে গাছ লাগানোর মতো কোনো তেমন ওয়ে নাই বারান্দা দুটো ছাড়া, তো একটা বারান্দায় সবজি টবজি। তো এই তো চা রেডি, আপনাদের সবার কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা। আল্লাহ হাফেজ।